আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 22 জুন আমি ভারতীয় ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলাম এবং গত 26 জুন আমি ভিসা পেয়েছি, এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রির ট্যুরিস্ট ভিসা। আমি এই ভিসা আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিয়েছিলাম, পূর্বের কাগজপত্র থেকে নতুন কি কি কাগজপত্র যুক্ত করতে হয়েছে, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। প্রথমে জমা দিতে হয়েছে আমার একটি পাসপোর্ট এবং এই পাসপোর্টটা হচ্ছে আমার ই পাসপোর্ট। আমার আগের পূর্বের দুটি এমআরপি পাসপোর্ট নবায়ন করে আমি পেয়েছি এই ই পাসপোর্টটি। ই পাসপোর্ট পাওয়ার পরে এটা আমার হচ্ছে প্রথম ভিসার জন্য আবেদন করা। তবে আপনারা যখন পাসপোর্ট নিয়ে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন তখন অবশ্যই ওই পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস অবশিষ্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ওই পাসপোর্ট দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপরে আপনার জন্য প্রয়োজন হবে অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করা। অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে কিন্তু প্রথমেই একটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি রেডি করে রাখতে হবে। আপনার লাগবে হচ্ছে একটি প্রিন্ট ভার্সন এবং অবশ্যই সেটা ল্যাব প্রিন্ট হতে হবে, আর একটি লাগবে সফট কপি, যে সফট কপি দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ভারতীয় ভিসার জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়ে আমার আলাদা আরেকটি ভিডিও আছে, আর নতুন কোনো বেসিক পার্থক্য হয়নি বলে এবার আমি আবেদন করার সময় নতুন করে ভিডিও করে আর আপনাদের সামনে উপস্থাপন করিনি। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভিডিওর, ভিডিওটি দেখে নিতে পারবেন। অনলাইনে আবেদন করা 2 পেজের একটি ফর্ম আছে, এই ফর্মটি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে প্রিন্ট করবেন। তারপরে হচ্ছে এই পেজের উপরের দিকের ডান পাশে একটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে নেবেন। ওই ছবির নিচে একবার স্বাক্ষর করবেন এবং সেকেন্ড পেজে একটা স্বাক্ষরের অপশান আছে, 2 পেজে স্বাক্ষর করে আবেদনপত্রটা সাথে করে জমা দিতে হবে। এই আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে আমি ধারাবাহিকভাবে যেভাবে বলছি আপনারা ডকুমেন্টসগুলো সাজাবেন ঠিক সেভাবেই। আবেদনপত্রের সাথে তারপরে আপনাকে অ্যাটাচ করতে হবে আপনার যে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডটি। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের কম হয় বা এখনও আপনি ভোটার আইডি কার্ড পাননি, সেক্ষেত্রে জমা দিবেন আপনার অনলাইন থেকে করা জন্ম সনদ, এটা হচ্ছে আমার এনআইডি কার্ডের কপি। 3 নম্বর কাগজ হচ্ছে আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্যে আপনার বাসার কোনো ইউটিলিটি বিলের কপি, সেটা হতে পারে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, পানির বিল বা অন্য কোনো বিল। যদি আপনার বাসার প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তাহলে আপনি অনলাইন যে স্লিপটা আছে সেটা জমা দিতে পারেন, চাইলে আপনি অন্য কোনো ইউটিলিটি বিলের কপিও জমা দিতে পারেন, অথবা আপনি যখন প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে যাবেন তারা যে স্লিপটা আপনাকে দিবে সেটার কপি জমা দিতে পারবেন। তো আমি জমা দিয়েছি আমার বাসার পোস্ট পেইড একটি বিদ্যুৎ বিলের ফটোকপি, এটা হবে লাস্ট যে মাসের বিল পেমেন্ট করা আছে সেই বিলটার কপি, মানে যেন বেশি পুরাতন না হয়। তারপরে 4 নম্বরে হচ্ছে আমার জমা দিতে হয়েছে ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ আমি যে বিদেশ ভ্রমণে আর্থিকভাবে সচ্ছল বা আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্যে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি জমা দিতে হবে। আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট না দিতে চান তাহলে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করেও জমা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, তাহলে ডলার এন্ডোর্সমেন্ট করার পেজের পাসপোর্টের ফটোকপি এবং আপনি যে ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করেছেন তারা যে কাগজটা দিবে সেটা জমা দিলেও হবে। আর যাদের ডুয়েল কারেন্সির কার্ড আছে, সেটা হতে পারে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড, তাহলে ওই কার্ডের একটা ফটোকপি জমা দিবেন এবং ওই কার্ডে যখন আপনি এনরোলমেন্ট করেছেন ওই ব্যাংক থেকে তারা যে কাগজটা দিয়েছিল সেই কাগজটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে জমা দিবেন। আর ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক যখন জমা দিবেন তখন কিছু ডিজিট আপনারা হাইড করে মুছে দিবেন, এটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্যে। তারপরে অপশানে আপনাকে জমা দিতে হবে আপনি যে পেশায় আছেন ওই পেশা সংক্রান্ত কাগজ, যেমন আপনি যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্সের কপি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, কৃষক হলে আপনার জমির দলিল বা খতিয়ানের কপি, আবার আপনি যদি হাউসওয়াইফ হন তাহলে আপনার হাজব্যান্ডের পেশা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। তো আমি যেহেতু একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি, সেখানে চাকরি করছি, তো আমি ওই প্রতিষ্ঠান থেকে নেওয়া একটি NOC নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে রেখেছি ওই প্রতিষ্ঠানের প্যাডে এবং সেটা আমি সাথে অ্যাটাচ করে দিয়েছি। তারপরে অপশানে থাকবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন ওই প্রতিষ্ঠানের একটা আইডি কার্ড আছে আপনার, ওই আইডি কার্ডের বোথ সাইডের ফটোকপি দিবেন এবং এই কার্ডের ফটোকপির সাথে একটি আপনার ভিজিটিং কার্ডের কপি অ্যাটাচ করে দিবেন। খেয়াল রাখবেন যত ভ্যালিড ডকুমেন্টস আপনি সাবমিট করবেন বেশি করে তত কিন্তু আপনার সমস্ত কাজের স্বচ্ছতার প্রমাণ হবে। তো এই আইডি কার্ডের কপির সাথে আমার ভিজিটিং কার্ডটাও আমি দিয়েছিলাম এটার সাথে পিন আপ করে। তারপরে জমা দিতে হবে আপনার যদি পূর্বে কোনো ভারতীয় ভিসা থাকে আপনার পাসপোর্টে, সেটা সর্বশেষ যে ভিসাটাই হোক না কেন 1 বছর 2 বছর আগেরও হতে পারে, যেমন আমার আগের ভারতীয় ভিসাটা ছিল, এটা হচ্ছে 2019 সালে করা, 20 সাল পর্যন্ত মেয়াদ ছিল, তো আমি করোনার কারণে
যেতে পারিনি, যদিও এই ভিসা মেয়াদে একবার গিয়েছিলাম। সেই ভিসার কপি আমি দিয়েছি এবং এর সাথে কিন্তু এন্ট্রি এক্সিট বা ডিপার্চার অ্যারাইভাল সিলগুলোও দেওয়া আছে, ফলে আমি যে এটা ভিসা করেছিলাম, ভিসা নিয়ে ওই দেশে গিয়েছিলাম তার প্রমাণ রয়েছে। সর্বশেষ আপনি জমা দিবেন আপনার বর্তমান বা কারেন্ট পাসপোর্টের ইনফরমেশান পেজের ফটোকপি। এটা হচ্ছে আমার বর্তমান পাসপোর্টের যে তথ্য সম্বলিত পেজ তার ফটোকপি। তো এই কাগজপত্রগুলো আপনাদের লাগবে এবং এই কাগজপত্রগুলো আমি যে সিরিয়ালে দেখালাম এই সিরিয়ালে ধারাবাহিকভাবে সাজিয়ে পিন আপ করে স্টাপলার করে নিয়ে যাবেন, তাহলে আর ঝামেলা হবে না। তবে কিছু কিছু কাগজপত্র আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, যেমন প্রথমত এনওসিটা তো অরিজিনাল জমা দিবেনই, আর আপনি কিছু অরিজিনাল কাগজপত্র আপনার সাথে করে নিয়ে যাবেন। কখনও যদি তারা দেখতে চায় তাহলে আপনি দেখাতে পারবেন, না দেখতে চাইলে অসুবিধা নাই। প্রথমত আপনার পাসপোর্ট তো অরিজিনাল নিয়ে যেতেই হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারপর আপনার এনআইডি কার্ড বা অনলাইন জন্ম সনদের অরিজিনাল কপিটা সাথে করে নিয়ে যাবেন। আপনার ডুয়েল কারেন্সির ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলে সাথে নিয়ে যাবেন। আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আবেদন করেন তাহলে আপনার যে চেক বই আছে বা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড আছে সেগুলোর অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওই প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি এবং ভিজিটিং কার্ডের অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় আপনি যে ইউটিলিটি বিলের কপি সাবমিট করেছেন তার অরিজিনাল কপিটা সাথে নিয়ে যেতে পারলে ভালো। তবে আমি এবার সব অরিজিনাল কাগজপত্র সাথে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার কোনো অরিজিনাল কাগজপত্রই তারা দেখতে চায়নি। শুধু তাই না, আমার কাগজপত্রগুলো তারা খুব একটা যাচাই বাছাই করেনি, জাস্ট এক ঝলক তাকিয়ে দেখেই আমার আবেদনপত্রটা গ্রহণ করে নিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যাদের একাধিকবার ভারত ভ্রমণের ইতিহাস আছে, একাধিক ভারতীয় ভিসা আছে বা অন্য কোনো দেশের ভিসা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাগজপত্র যাচাই বাছাই তুলনামূলক কম হয়। ফলে এই সমস্ত কাগজপত্র দিয়ে আমি আবেদন করেছিলাম। আবেদন করার পরে আমি মাত্র 3 কর্মদিবসের মধ্যে আমার ভিসাটা হয়ে যায় এবং আমি ভিসা পেয়ে গেছি। আমি যে ভিসাটা পেয়েছি এটা হচ্ছে সেই ভারতীয় ভিসা। আমি 1 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেয়েছি। ফলে আমি আশা করি আমি যেভাবে কাগজপত্রের কথা বললাম এইভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে যদি আপনারাও ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারেন তাহলে আপনারাও ভিসা পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডিসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, আপনারা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে। সেখানে কিন্তু যে কোনো প্রশ্নের জবাব দেওয়া হয়, আমি ছাড়া অনেক এক্সপার্ট আছেন যারা এই প্রশ্নের জবাবগুলো দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।